আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি জানি যে আমাদের মাথার উপর দিয়ে শত শত বিমান উড়ে যায়? এগুলো কে আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার হয়েছে, কতটুকু সময়, শ্রম এবং মেধার প্রয়োজন পড়েছে, এবং এই বিমান তৈরি করতে গিয়ে কতজন মানুষের প্রাণহানি ঘটেছে কিংবা কতজনের মৃত্যুবরণ করতে হয়েছে? দর্শক, আজ আমরা সেই সম্পর্কে জানতে চলেছি এবং দেখতে চলেছি তাদের যারা বিমান আবিষ্কার করেছে, এমনকি শুরুর দিকে বিমানের নকশা কেমন ছিল, কতবার ধ্বংস হয়েছিল, এবং একটু একটু সফলতার হাত ধরে আজকের এই আধুনিক বিমান আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তাদের পিতা মেলন রাইট তাদের দুই ভাইকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছিলেন, সেটি ছিল খেলনার। সেটি দেখে দুই ভাই নতুন একটি হেলিকপ্টার তৈরি করে। তখনই বোঝা গিয়েছিল উদিত সূর্যের তেজ, কারণ ওই খেলনা হেলিকপ্টার থেকে জন্ম নেয় একটি স্বপ্নের উড়োজাহাজ বানিয়ে দুই ভাই মিলে আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন। হেলিকপ্টারটির নকশা করেছিলেন হেলিকপ্টার উদ্ভাবক ফ্রান্সের আলফুসপে। এজন্য দুই ভাই সংগ্রহ করেন স্যার জর্জ কেলি, জানি উল, লিওনার্দো দা ভিঞ্চি এবং ল্যাংলির এরোনেটিক সংক্রান্ত গবেষণার তথ্যাদি। 1896 এবং 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত বিমান তৈরির উপর যত প্রকাশনা রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়েন, কেননা ওই সময় তাদের মতো অনেকেই উড়োজাহাজ তৈরির চেষ্টা করেছিল, কিন্তু কেউই সেভাবে সফল হতে পারেননি। তাদের দেখানো পথ ধরেই এবার রাইট ভ্রাতৃদ্বয় শুরু করেন ক্লান্তিহীন গবেষণা। 1899 খ্রিস্টাব্দের জুলাই মাসে উইলবার 5 ফুট উচ্চতার একটি বাক্স ঘুড়িতে পাখা বেঁধে ওড়ার চেষ্টা করেন। পরের বছরই তারা গ্লিডার তৈরি করেন, এটিকে উড়ানোর জন্য আমেরিকার নর্থ ক্যারোলিনার কিটি হকে নিয়ে আসা হয়। উড্ডয়নটি মাত্র 12 সেকেন্ড স্থায়ী ছিল, তাতে অবশ্য তারা দমে যাননি। অতপর 1901 এবং 1902 খ্রিস্টাব্দে এরপর দুটি পরীক্ষা করেন। তৃতীয়বার তারা নিজেদের উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে কিছুটা সাফল্য পান, প্রায় 1000 বার এটি উড়ানো হয়। এর নাম দেন ফ্লায়ার ওয়ান। 1903 এর 23 মার্চ রাইট ভ্রাতৃদ্বয় উড্ডয়নকৃত গ্লাইডারের প্যাটেন্ট লাভের জন্য আবেদন করেন, এরপর তারা সাধনা অব্যাহত রাখে। 1904 খ্রিস্টাব্দে তৈরি করেন ফ্লায়ার 111 এবং এটিকে তারা 105 বার উড্ডয়ন করেন। এ ঘটনা পৃথিবীর সকল গণমাধ্যম, বিশেষ করে আমেরিকার বিখ্যাত হ্যারল্ড ট্রিবিউন পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই ভাই উড়োজাহাজকে আরও নিরাপদ উড্ডয়নের জন্য ব্যাপক গবেষণায় মনোনিবেশ করেন। তারা গবেষণার কাজে পৃষ্ঠপোষকতার জন্য আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। পরে ফ্রান্সের একটি কোম্পানি এবং আমেরিকার সেনা কর্তৃপক্ষের সঙ্গে তাদের সহযোগিতার চুক্তি হয়। চুক্তির শর্তানুসারে দুই ভাইকে দুই দেশে আলাদাভাবে ফ্লাইং করতে হবে। চুক্তি মোতাবেক বড় ভাই উইলবার ফ্রান্সে এবং অরবিল ওয়াশিংটন ডিসিতে কাজ করেন। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা উড্ডয়ন যন্ত্রের নকশা তিনি প্রথম আকাশে ওড়ার তাত্ত্বিক ধারণা দেন। উইলবারের এই গবেষণা ফ্রান্সের অ্যারোনটিক্যাল গবেষকরা এবং সংবাদমাধ্যম ভালোভাবে গ্রহণ করেনি। উইলবার 1908 এর 8ই আগস্ট বিমান নিয়ে সফলভাবে আকাশে ওড়েন। এই উড্ডয়ন সফল ছিল। হাজার হাজার দর্শকদের সামনে উইলবারের এই আকাশে ওড়া দুর্মুখদের একেবারে থামিয়ে দেয়। ওই বছর 14 মে ড্যাটনের চার্লি ফার্নাস নামের একজন সহকারী প্রথম যাত্রী হিসেবে উইলবারের সাথে ফিক্সড উইং এয়ারক্রাফ্টের ভ্রমণ করেন। 8ই অক্টোবর প্রথম আমেরিকান নারী এডিথ বার্গ, একজন ব্যবসায়ীর স্ত্রী, উইলবারের সঙ্গে আকাশে ওড়েন। উইলবার এবং অরবিল বাবার কাছে ওয়াদাবদ্ধ ছিলেন তারা একসঙ্গে উড্ডয়ন করবেন না। বাবা সন্তানের নিরাপত্তার কথা ভেবেই এমন প্রতিজ্ঞা করিয়েছিলেন। অরবিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মায়ারে অবস্থিত ইউনাইটেড স্টেট আর্মি চত্বরে 1908 সেপ্টেম্বরে সফলভাবে বিমানের সাহায্যে আকাশে ওড়েন। এরপর 9ই সেপ্টেম্বর তিনি একাকী 1 ঘন্টা 2 মিনিট 15 সেকেন্ড একটানা ভ্রমণ করেন। 17ই সেপ্টেম্বর
সেনাবাহিনীর লেফটেন্যান্ট টমাস সেলফিসকে অবজার্ভ হিসেবে সঙ্গে নিয়ে আকাশে ওড়েন। কিন্তু এদিন 100 ফুট উপর দিয়ে কয়েক মিনিট ওড়ার পর বিমানের প্রোপেলার ফেটে যায় এবং বিমানটি কাঁপতে থাকে। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে সেলফিসের মাথায় আঘাত লাগে এবং তিনি মারা যান। সেটি ছিল বিমান দুর্ঘটনায় প্রথম মৃত্যুর কারণ। অরভিল এই ঘটনায় মারাত্মক আহত হলেও বেঁচে যান। এরপর 12 বছর অরভিল আর বিমানে উড্ডয়ন করেন। ছোট ভাইয়ের দুর্ঘটনা সত্ত্বেও উইলবার আরও সাহসী হয়ে অধিকতর ঝুঁকিপূর্ণ ভ্রমণের অঙ্গীকার করেন। 1909-এর গোড়ার দিকে অরভিলের সঙ্গে ফ্রান্সে তার বোন ক্যাথেরিন যোগ দেন। এ সময় তারা হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে গর্বিত ও আলোচিত পরিবারের সদস্য। বিশ্বের সব মানুষের মনোযোগ তারা কেড়ে নিয়েছিল। 1910-এর 25 মে হাফমান প্রেইরিতে উইলবার 2টি বিশেষ উড্ডয়ন করেন। তিনি বাবার কাছে দেয়া প্রতিজ্ঞা ভঙ্গ করে ছোট ভাই অরভিলকে নিয়ে 6 মিনিট উড্ডয়ন করেন। সেটিই ছিল প্রথম এবং শেষবারের মতো দুই ভাইয়ের একসঙ্গে আকাশে ওড়া। এরপর উইলবার তার 82 বছর বৃদ্ধ বাবা মিল্টন রাইটকে নিয়ে 7 মিনিট আকাশে ওড়েন। বিমানটি 350 ফুট উপর দিয়ে ওড়ার সময় বাবা আবেগে আপ্লুত হয়ে বলতে থাকেন, উপরে আরও উপরে ওঠো উইলবার। সেটিই ছিল মিল্টনের একমাত্র ফ্লাইট। রাইট ব্যতীত ছিলেন চিরকুমার। ব্যস্ততার কারণে তাদের দুজনের বিয়ে করা হয়নি। বিয়ে প্রসঙ্গে উইলবারের সরল এবং সরস উক্তি ছিল, আমাদের কারোরই সময় ছিল না একই সঙ্গে একজন স্ত্রী এবং একটি এরোপ্লেন রাখার। মাত্র 45 বছর বয়সে উইলবার 1912-এর 30 মে মৃত্যুবরণ করেন। উইলবার সম্পর্কে বাবা মিল্টন ডায়েরিতে লেখেন, একটি ছোট জীবন প্রাপ্তিতে ভরা, অপরাজিত বুদ্ধিমত্তা, চিরশান্ত মেজাজ, বিশাল আত্মনির্ভরতা এবং মহান বিনয়ী, সঠিককে পরিষ্কারভাবে দেখা, এর পেছনে অবিচল লেগে থাকা, তিনি বেঁচেছিলেন এবং মারা গেলেন। ছোট ভাই অরভিল মারা যান 1988-এর 30শে জানুয়ারি। এখনকার বিমান অত্যাধুনিক। যে বল বিমানকে আকাশে উড়তে সাহায্য করে এবং অভিকর্ষ বলের বিপরীত কাজ করে এটাকেই বলা হয় লিফট। এই রকম গঠন থাকার কারণে ডানার উপরের দিকে বাতাসের চাপ কম এবং নিচের দিকে অনেক বেশি থাকার কারণে বিমান বাতাসের চাপে এটার ওজনের বিপরীতে কাজ করে, মানে নিচে পড়ে যাবার পরিবর্তে উপরের দিকে উঠতে থাকে, একেই বলা হয় লিফট। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।